Hi, welcome or welcome back to my channel. I'm Munu and Dhaka University of Orthodontic Bibhage Shikharthi. Jara HSC porikha dibe koydin pore 2 tarike HSC porikha to taderke niye ami bolechilam tader jonno video banabo kintu ami kichudin oshustho thakar karone kintu kono video ami dite parini. So I'm sorry for that kintu ajke ami tomaderke bolbo porikhar age last moment e ebong porikha cholakalin duration e tumi ki ki korbe na সেগুলো নিয়ে আজকের এই ভিডিওটি আর তোমাদের জন্য অলরেডি আমি বলছি যে পরীক্ষা যেহেতু চলে এসেছে এখন কিন্তু পড়ালেখা করতেই হবে তো এই টাইমটা আমরা কিভাবে ভালোভাবে ইউটিলাইজ করতে পারবো সেটা আজকের ভিডিওটা দেখার মাধ্যমে তুমি বুঝে যাবে ভিডিওটা আমি বেশি লং করব না খুব জলদি জলদি খুব ইম্পর্টেন্ট কিছু কথা বলে যাব তোমাদের জন্য তো এই ভিডিওটি যদি তুমি লাইক না দিয়ে থাকো অবশ্যই লাইক দাও আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না পরীক্ষা একদম দরজা ধাক্কাছে দরজা ধাক্কায় ভেঙে ফেলতেছে এরকম অবস্থা এখন কিন্তু সোশ্যাল মিডিয়া মানে বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষিতে ফেসবুক ইউজ করাই যাবে না এখন ফেসবুক যদি ইউজ করো মানে তুমি ফেসবুক স্ক্রল করতে পারবে না ফেসবুকে পোস্ট করতে পারবে না যদি সারাদিন ফেসবুক স্ক্রল করো তাহলে তোমার টাইম ওয়েস্ট হবে তুমি যে পড়ালেখাগুলো এই টাইমে করতে পারতা কিংবা জাস্ট তুমি ফ্রি টাইমে মানে রেস্ট নাও আসলে মানে একটু ঘুমাও কিংবা একটু হাঁটাচলা করো কিন্তু একেবারে সারাদিন যে আমরা স্ক্রল রেগুলার বেসিসে করি সেটা আমরা এখন করব না এর পাশাপাশি তোমার যদি ইচ্ছা করে যে তুমি হলো একটু পোস্ট দিচ্ছি একটু পোস্ট দিই একটু কয়েকটা কমেন্ট করি তারপর কি হবে সেই কমেন্ট পোস্টে কয়টা লাইক আসলো কয়টা কমেন্ট আসলো এগুলো দেখতে দেখতে কিন্তু টাইমটা চলে যাবে তাই আমরা ফেসবুক স্ক্রোলিংও করব না আমরা পোস্টও করব না খুব যদি তোমার জরুরি হয় যে কোনো ইম্পর্টেন্ট গ্রুপ কিংবা কোনো ইম্পর্টেন্ট সাজেশন এই টাইপ যদি তোমার মনে হয় যে ফেসবুক তোমার জন্য ভালো তাহলে তুমি খুবই নির্দিষ্ট সময় টাইমার লাগিয়ে 20 মিনিটের মধ্যে যা আছে সেগুলো স্ক্রিনশট তুলে নিলে বা ছবি সেভ করে নিলে তারপর তুমি আবার ব্যাক টু ফেসবুক একদম নাই নাই এমন অবস্থায় চলে যাবে তুমি ফেসবুক ডিঅ্যাক্টিভ করে রাখতে পারো তুমি ফেসবুকে পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড দিয়ে সেই পাসওয়ার্ডটা কোনো এক জায়গায় খাতায় লিখে লুকিয়ে রাখতে পারো তো সেটা তোমার ইচ্ছা তুমি কিভাবে ফেসবুক থেকে দূরে থাকবে তো মেইন কথা হলো আমরা ফেসবুক থেকে একদমই দূরে থাকার চেষ্টা করব এরপরে আসি নো চ্যাটিং তো এখন আমি বলেছি অলরেডি যে ফেসবুক ইউজ করব না তো এখানে মেসেঞ্জার আছে হোয়াটসঅ্যাপ আছে তো এইভাবে ফ্রেন্ডের অনেক গ্রুপ আছে তুমি কারোর সাথে চ্যাট করবে না যদি তোমার কোনো ইম্পর্টেন্ট কাজ থেকে ফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ডের সাথে গার্লফ্রেন্ডের সাথে যার সাথে থাকুক না কেন তুমি তার সাথে কলে কথা বলে খুব 2-3 মিনিটে মিটাই নিবা ফ্রেন্ডের সাথে কোনো প্রবলেম সলভ করতে হলে ডিসকাশন করতে হলে যেটা তুমি 1 ঘন্টায় এই মোবাইলে হাই হ্যালো করে করতা সেটা তুমি খুব সহজে 10-15 মিনিটে কিন্তু মোবাইল কলেই করে ফেলতে পারবা আর এত বেশি লেন্দি করারও কিছু নাই যে হ্যাঁ আমার তো দোষ কিছুই হয় নাই তোর কি হয়েছে না হয়েছে এই যে পরীক্ষার আগে একটা খোশ আলাপ আছে এটা এখন না দেওয়াই ভালো সবারই প্রিপারেশন তাদের বেস্টটা নেওয়ার চেষ্টা করবে সেখানে তুমিও তোমার বেস্টটা দিবে তো বেস্টটা কিভাবে দিতে পারবে তুমি যাতে তোমার টাইমটা ভালোভাবে ইউটিলাইজ করতে পারো সেভাবে এর পরবর্তীতে আমি আসি তোমাদের যে পরীক্ষা যেহেতু কাছাকাছি চলে এসেছে এই মুমেন্টে সমস্যা কি হয় নিজেদের মনে হয় যে কিছু হয় নাই আমার হলো পরীক্ষা হয়তো ভালো হবে না আমার প্রিপারেশন হয়তো ভালো না তো এই টাইমটাতে এরকম সবারই কম বেশি লাগবে যতই পড়ো না কেন তো তোমাকে টাইমটা ফিক্স করে চিন্তা করবা সেটা পড়ার কথা যতটুকু টাইম পড়ার ঠিক করেছি ততটুকু টাইম পড়ব এখন যে টাইমটা ঠিক করেছি সেই টাইমটা তোমার যদি পড়া নাও হয় যাতে তুমি পরবর্তী পড়ার সেশনটা ধরতে পারো এইটা সবসময় মাথায় রাখতে হবে যে আমি কিভাবে আমার পড়াটা মানে ঠিক টাইমে পড়তে পারবো আমার টেনশন হোক কিংবা আমার মনে করো পড়ালেখা না হোক কিংবা আমার ইচ্ছা করুক যে আমার তো কিছু হচ্ছে না আমি পড়ালেখা না করি এখন বা আগে অনেক পড়ছি এখন রিভিশন না দিই এই টাইপের অনেক কিছু চিন্তা আসতে পারে সেই চিন্তাগুলো বাদ আমি আমার টাইম ঠিক করছি সেই টাইম অনুযায়ী পড়বো এটাই এখন তোমার মেইন কাজ এর পরবর্তীতে তোমার যে পরীক্ষা মনে করো শুরু হয়ে গেছে মনে করো 2 তারিখে পরীক্ষা দিছো 2 তারিখে পরীক্ষা কারো ভালো হয়েছে কারো খারাপ হয়েছে বা সবার হয়তো পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে একদম একজন দুজনের খারাপ হয়েছে তো যারই পরীক্ষা খারাপ হোক না কেন তখন দেখা যায় যে একটা পরীক্ষা খারাপ ভালো যেটাই হোক আমরা সেই পরীক্ষাটা দিয়েই পড়ে থাকি
মাঝখান দিয়ে দুই তিন দিন গ্যাপ থাকলে আমরা এক দুই দিন চর্চা করি যে আগের পরীক্ষা কি হয়েছে। আগের পরীক্ষা তো তুমি যেটা দিয়ে ফেলছো দিয়ে ফেলছো, খাতা জমা দিয়ে ফেলছো, ওএমআরশিট জমা দিয়ে ফেলছো, সৃজনশীল খাতাও জমা দিয়ে ফেলছো, এখন তুমি কিন্তু কিছু চেঞ্জ করতে পারবে না। চেঞ্জ করতে পারলে একটা তুমি কথা বলে চর্চা করে লাভ হইতো। হ্যাঁ, অনেকের অ্যান্সার মিলাই কিংবা অনেক লেন্দি আলাপ আলোচনা করে যে হ্যাঁ এটা ভুল দিছে, এটা মনে হয় ঠিক হইতো, এটা মনে হয় এইভাবে লিখলে ভালো করতাম, ওগুলো আর চেঞ্জ হবে না। যা হয়েছে হয়েছে, নেক্সট এক্সামের জন্য আমাদেরকে প্রিপারেশন নেওয়া শুরু করে দিতে হবে। এখন আগের এক্সাম যেটা হয়েছে সেটা আমাদের সিলেবাস থেকে বাইরে, তো সেটা আমরা আর কাউন্টই করবো না। আমরা এখন নেক্সট এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দেবো। আর এই যে নেক্সট এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করবো, সেটার মেইন যে জিনিসটা আছে সেটা হলো যতটুকু টাইম আছে সেটা তুমি আগে থেকে ঠিক করে ফেলা, যে আমি এইটা এটা পড়বো। যখন তুমি আগে থেকে ঠিক করে ফেলবে তো তোমার টেন্ডেন্সি থাকবে যে হ্যাঁ আমি পরীক্ষার আগের দিন বা কয়েকদিন ছুটি আছে মাঝখানে সেখানে পরীক্ষার আগের দিনই পড়বো না, আমি আগে কয়েকদিন যদি ছুটি থাকে তাহলে সেই দিনটা মানে পরের দিন থেকে আমি যাতে ধরে পড়তে পারি, কিংবা আমি পরীক্ষা দিয়ে এসে একটা ব্রেক নিয়ে কিংবা খাওয়া দাওয়া গোসল টোসল ঘুম টুম দিয়ে আমি যাতে উঠে আবার পড়তে পারি, এরকম মেন্টালিটিটা যাতে বজায় থাকে। কারণ আমরা দেখা যায় মাঝখান দিয়ে ছুটি থাকলে আসলে ছুটিগুলো কোনো লাভ হয় না। এখন তোমার কাজ হবে যাতে অন্যরা যেটা করবেই এরকম, আমি বললেও কিন্তু অনেকে কিন্তু লাস্ট পরীক্ষার দুই দিন আগে বা একদিন আগে পড়তে বসবে কিংবা আগের রাতে পড়তে বসবে, এরকমও অনেকজন আছে। তো এরকম যাতে আমরা না করি, আমরা সেটা আগে থেকে টাইম ম্যানেজমেন্ট করে নিব, এরপরে আমরা সেই টাইম অনুযায়ী পড়ার চেষ্টা করব। দেখা যাবে পড়তে ইচ্ছা করবে না, কারণ তখন একটু মনে হবে প্রেশারটা কমে গেছে। এখন প্রেশারটা কমে গেলেও টাইমটা আমাদের যাতে মেইন প্রেশার হিসেবে কাজ করে। এখন হলে পরীক্ষার আগে কি করব, পরীক্ষার আগের রাতে কি করব, কিংবা প্রত্যেকটা পরীক্ষা প্রথম পরীক্ষার আগের রাতে কি করব, আর অন্যান্য পরীক্ষার আগের রাতে, প্রথম পরীক্ষার আগে রাতে আমরা যে সিটটা পড়েছে কোথায় সিট পড়েছে এই যা এই জিনিসটা আমাদেরকে গিয়ে খুঁজতে হবে, এটা একটা মানে হ্যাসেল টাইপের। তো প্রথম পরীক্ষার আগে আমরা একটু তাড়াতাড়ি বের হবো যাতে আমরা সিটটা খুঁজে আমরা দেখতে পারি কোথায় সিট পড়ছে কিংবা ওই জায়গায় কীরকম জ্যাম পড়ে, এটা আমাদের যাতে আইডিয়া হয়ে যায়। পরবর্তীতে তুমি একটু 10-15 মিনিট সেই প্রথম দিনের থেকে মানে একটু দেরি করে বের হলেও হবে। তারপরে তুমি যেদিন পরীক্ষা থাকবে তার আগের রাতে সব গুছাই রাখবা, সকালবেলা উঠে যাতে তুমি রিভিশনটা দিতে পারো পরীক্ষার আগে। যাতে অনেকে আছে যে একদম রাত করে পড়ে, তারপরে সে হলো বলি মানে একদম ঘুম থেকে উঠে পরীক্ষা দিতে যায়, তো তোমার যেটাই হোক তুমি যাতে সকালের টাইমটাতে এই হুমপি ধুমপি এটা নিলাম ওইটা নিলাম না এটা এইগুলো যাতে না হয়, আগে থেকে সব ফাইলের মধ্যে সেট করা থাকবে। তুমি সকালে জাস্ট একটু চেক করে নিবা যে আমি আগের দিনের প্রশ্নটা সরাই ফেলছি নাকি আর বাকিগুলো আছে নাকি, এইটুকু জাস্ট তোমার চেক করতে হবে যাতে সকালে, এইটাই তোমার কাজ। তো এর পরবর্তীতে তোমার হলে গিয়ে আরেকটা জিনিস কাজ করে, সেটা হলো নার্ভাসনেস। দেখো মনে করো পরীক্ষার হলে সিচুয়েশনটা এরকম থাকে যে কোয়েশ্চেন আসলে কোয়েশ্চেন দেখলে তোমার মানে অনেকে পারতেছে বা কোয়েশ্চেন দেখে ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, কিংবা পরীক্ষার হলে টেনশনে হাত পা ঘামা শুরু হয়ে গেছে, তো তাদের জন্য একটা মাইন্ডসেট টিপস, সেটা হলো পরীক্ষার প্রশ্ন যেমনই আসুক তোমার কাজ হলো যে ওই প্রশ্নের মধ্যে তুমি যতটুকু প্রিপারেশন নিছো ওইটার মধ্যে বেস্ট দেওয়া। তো এখন তুমি প্রশ্ন চেঞ্জ করতে পারবা না, তুমি যখন এখন ঘাবড়াই যাও তাহলে কিন্তু তোমার পরীক্ষাটা ভালো যা একটু হয়তো সেটাও হবে না। তো এইভাবে তুমি অ্যাপ্রোচ করবে যে যতটুকু আমার দেওয়ার দরকার আমি দিব, বাকিটুকু যদি না হয় মনে করো একটা দুইটা প্রশ্ন না পারি কিংবা সবগুলো প্রশ্ন কিন্তু তোমার অ্যান্সার করতে হচ্ছে না, তো সেটা সেগুলো কোনো ফ্যাক্ট না। তোমার মেইন ফ্যাক্ট হলো যেগুলো তুমি পারো সেগুলো যাতে তুমি ঠিকমতো ঠান্ডা মাথায় লিখে আসতে পারো, কিংবা তুমি যখন কোনো ম্যাথ অ্যাটেম্প্ট করবা তখন ম্যাথ যে যেটা তুমি দেখবা যে তুমি পারতেছো না সেটা নিয়ে বসে থাকলে কিন্তু যেমন হবে না, তেমনি তুমি নার্ভাস হয়ে যেগুলো পারো সেগুলো ভুলে গেলেও হবে না। তো মেইন কথা হলো যেটা তুমি প্রিপারেশন নিছো সেটা থেকেই মানে সেই সিলেবাস থেকেই প্রশ্ন আসবে, আর যেই প্রশ্নটাই আসুক সেই প্রশ্নটা মানে মোটামুটি একটা দুইটা প্রশ্ন খুব কঠিন থাকবে আর বাকিগুলো প্রশ্ন মোটামুটি অ্যাভারেজ থাকবে। তো হয়তো তুমি কঠিন প্রশ্নটা নিয়ে দেখে ভয় পেয়ে যাচ্ছ, এমনও হতে পারে, তাই পুরো কোয়েশ্চেনটা কি করতে হবে আমাদেরকে পড়তে হবে, আগাটু গোড়া কোয়েশ্চেন পড়তে হবে। সৃজনশীল কোয়েশ্চেন যখন আমরা দেখবো আমরা ক খ ক ঘ সবগুলো পড়বো, তারপরে আমরা লেখা শুরু করব। আর এমনও যে প্রত্যেকটা প্রশ্ন পড়লে কি হয় দেখা যায় আমরা প্রথম প্রশ্নটা অ্যান্সার করতে যাই ওইটা প্রথমটা কঠিন পড়ে, তারপর পরেরগুলো আমরা দেখি না, প্রথমটার ক পারি বা খ পারি তারপর গ ঘ গিয়ে আমাদের গুলাই যায়, এরকম হতে পারে।
তো তাই প্রত্যেকটা প্রশ্ন পড়বা, যেগুলো তুমি পারো একটু সময় লাগলে, মনে করো প্রথমে প্রশ্নপত্র তোমার 5-7 মিনিট বেশি লাগলেও কোনো সমস্যা নাই, তুমি ডিসাইড করতে গিয়ে যেটা পরে স্ট্রাগল করবা সেটা প্রথমেই তুমি ঠান্ডা মাথায় ঠিক করে ফেলবা। আর প্রশ্ন যদি কঠিন আসে তখন বুঝবা যে সবার জন্যই কঠিন আসছে, এটা একটা কঠিন পরীক্ষা হতে চলেছে, এটাতে নাম্বার মোটামুটি সবাই কম পাবে। তো প্রশ্ন যেটা আসবে সেটা সবার জন্য আসবে, তোমার একার জন্য না, এইটুকু ভরসা রেখে পরীক্ষায় অ্যাটেম্পট করবা, তাহলে দেখবা যে ওই যে পরীক্ষার হলে নার্ভাসনেসটা অনেকটা কমে যাবে। আশা করি এই ভিডিওটি দেখে তোমাদের মানে পরীক্ষা, যারই পরীক্ষা হোক, এইচএসসি পরীক্ষা হোক কিংবা তোমাদের স্কুল কলেজের যাদের পরীক্ষা আছে তাদেরও অনেক লাভ হবে। তো তোমাদের জন্য বেস্ট উইশেস যাদের পরীক্ষা, আমারও সামনে ফাইনাল পরীক্ষা, তো আমার জন্য তোমরা সবাই দোয়া করো, তোমরা যাতে সুস্থভাবে পরীক্ষা দিতে পারো সেটার জন্য তোমাদের কামনা করছি। সেফ থাকো আর বাই বাই, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে। আর এই ভিডিওটিতে লাইক দিতে একদমই ভুলবে না, তোমাদের ফ্রেন্ডের সাথেও শেয়ার করবে, আশা করি চ্যানেলে তুমি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।